কথায় আছে, উৎসাহ ছাড়া কোনো মহান গন্তব্য অর্জিত হয় না। কলকাতা মতো শহরের ক্ষেত্রে যেখানে আবেগ অনুভূতি মিলেমিশে একাকার, যা সারা পৃথিবীর কাছে অন্যতম পর্যটন স্থল, সেখানে কলকাতা মাথায় ঝুলল নয়া পালক। কলকাতাবাসী ডক্টর দেবাঞ্জলি রায় এবং কৌশিক রায় দ্বারা আয়োজিত হতে চলেছে প্রথম ক্রস বর্ডার ড্রাইভ ট্রান্স সাইবেরিয়ান ওডিসি, যা শুরু হবে আগামী 8ই অক্টোবর। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে হয়ে গেল তার আনুষ্ঠানিক ঘোষণা। বিধায়ক মদন মিত্রের উপস্থিতিতে এই অনুষ্ঠানে শুভ সূচনা হয়। দিল্লি থেকে শুরু হয়ে এই ড্রাইভ শেষ হবে সুদূর সাইবেরিয়ায়। বিভিন্ন দেশের মধ্যে দিয়ে যাবে এই ড্রাইভের রুট। ভারত সোভিয়েতের শান্তি চুক্তির 50 বছর পূর্তি উপলক্ষে এই ড্রাইভের আয়োজন করা হয়েছে। 8 জনের দল প্রায় 11,000 কিলোমিটার পাড়ি দিয়ে শেষ করবে এই ট্রিপ, যেখানে পথ সুরক্ষার, বিশেষত সেফ ড্রাইভ সেভ লাইফের বার্তা ছড়িয়ে দেওয়া হবে। যে তুমি আমার লোককে আশ্রয় দিয়েছো, এর জন্য আর একটা উচ্ছ্বাস, মানে তোমার দেশের লোক তোমার কথা মনে রেখেছে এত দূরও, ও কি হয় তোমার? বলছে না, আমার বন্ধু হয় না, আমার দেশের লোক। এইখানেই বলি, বাঙালি পারে না এমন কোনো কাজ নেই। সো এভরিথিং ইজ পসিবল ফর দ্য পিপল অফ বেঙ্গল। এবং আমি চাইবো, মমতা ব্যানার্জি গতবার পলিশ ডেতে এদের কথা উল্লেখ করেছিল, আমরা চাইবো চিঠিটা ফরওয়ার্ড করে তার কাছে জানাতে, এবং অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া থেকেও আমরা সাহায্য করব, এবং বিশেষ করে কার্নেট, একটা কার্নেটটা খুব ইম্পর্টেন্ট। কার্নেটটা হচ্ছে, আপনারা জানবেন, ভিসার পাসপোর্ট থাকলে ওই কার্নেটটা দেখালেই আপনি যে কোনো দেশে ঢুকে যেতে পারেন, কেউ আপনাকে আটকাবে না। এই কার্নেটটা কিন্তু ইস্যু করে ফেডারেশন অফ ইন্ডিয়ান অটোমোবাইল, এটা আপনাদের জানা উচিত। এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্যু করে না, এটা ইস্যু করে ইন্ডিয়ান অটোমোবাইল অ্যাসোসিয়েশন। তার কাছে ভিসা এবং পাসপোর্ট নিয়ে দেখা করতে হয়। আমরাও এআই থেকে ইস্যু করি, সাবজেক্ট টু পারমিশন অফ ইন্ডিয়ান অটোমোবাইল অ্যাসোসিয়েশন। তো আমি মনে করি যে, এবং সবথেকে বড় কথা, তোমাদের আমি বলবো ওখানে প্রেস ক্লাবকে মিট করবে, ইউ পজিটিভলি মিট দ্য প্রেস ক্লাব অফ সাইবেরিয়া, এবং ইউ ক্যারি আ লেটার ফ্রম ক্যালকাটা প্রেস ক্লাব, দ্যাট উইল হেল্প ইউ লাইক এনি, কারণ কলকাতা প্রেস ক্লাবের নাম সারা পৃথিবীর মানুষ জানে। এবং আমি আপনাদের খালি বলবো যে, আমি যেটা ডেপুটি কাউন্সিলর জেনারেলকে বলেছি, যে এই যে এখন তালিবান, তালিবস, একদিকে মস্কো, একদিকে চায়না, একদিকে আমেরিকা, তার মধ্যে হনুমানজির যে সেতুবন্ধনের লাভ, তার থেকেও বেশি ঝুঁকি নিতে যাচ্ছে। কারণ ওরা যে ট্রান্স সাইবেরিয়ান রুটটা ধরছে, ওরা আমায় ফোন করেছিল একদিন বিকেল 5টায়। আমি বললাম কি হলো, বললো চায়নায় ঢুকতে পারছি না। আমি বললাম কেন, বলে 3:30 গেট বন্ধ করে দিয়েছে। আমরা এখন 11,000 কিলোমিটারের ওপর দিয়ে সরু পাহাড়ি রাস্তা দিয়ে চায়না ঢুকছি। আমি তখন ওদের বলেছিলাম, তুমি কি ওদের রিকোয়েস্ট করো, তুমি বলো আমরা ইন্ডিয়া থেকে এসেছি, ওরা খুলে দিল, ওরা খুলে দিয়েছিল, তাই তো, শেষ মুহূর্তে খুলে দিয়েছিল। এবং সেই প্রথম চায়নার দরজা 3:30 বদলে 5:30-6 অবধি খোলা ছিল, এবং তারপরে মানস সরোবর অবধি বাই কার যেতে দিয়েছিল। দেখো, মানস সরোবর থেকে আমরা একটু বাদেই দুর্গাকে আনতে যাচ্ছি, আবার উনি চলে যাবেন, ওখানে শিব কাউকে অ্যালাউ করে না, সেখানে কোনো ইন্ডিয়ান। এবং আমার বক্তব্য খালি এইটাই, যদি মাউন্ট এভারেস্টের জন্যে ডিউক পিনাকির নাম ইতিহাসের পাতায় থাকে, তাহলে এই ঐতিহাসিক অভিযানের জন্যে কেন কৌশিক দেবাঞ্জলির নাম আমরা বিভিন্ন সম্মানের জন্য ভাবব না, এবং কেন এদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে না? তারাও তো দে উইল ক্যারি দ্য মেসেজ অফ বেঙ্গল। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।